আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছানার সন্দেশ। আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে পাশে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি গরুর দুধের ছানা। ছানাগুলোকে এখন আমি আঙুলের সাহায্যে এইভাবে কচলিয়ে ভেঙে নেব। এইভাবে আপনারা চাইলে মিষ্টির মতো করে মথে নিতে পারেন, আমার কাছে এইভাবেই ভালো লাগে তাই আমি এইভাবে নিয়েছি। দেখুন কতটুকু মিহি করে আমি নিয়েছি। এখানে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আমি 2 কাপ পানির সাথে এখানে 1 কাপ গুঁড়া দুধ মিশিয়ে নেব। আমি ভালোভাবে দুধটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটাকে আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। এখন আমি সবগুলো উপকরণ একসাথে এইভাবে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর অনবরত নাড়তে থাকব, যাতে করে দুধটা নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। এইভাবে করে নেড়েচেড়ে আমি দুধটাকে ঘন করব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের চেয়েও একটু কম এলাচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি ছানা। ছানা দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে এটাকে একটা শক্ত ডো তৈরি করব। দেখুন অনবরত নেড়েচেড়ে আমি গাঢ় করে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি অনবরত নাড়তে থাকব। দেখুন আমার ছানাটা কতটুকু শক্ত করে নিয়েছি। আমার ছানাটা তৈরি হয়ে গেছে, এখন আমি এরকম একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি। আমি এখন একটা স্প্যাচুলার সাহায্যে ছানাটা ছড়িয়ে দিয়ে উপরটা মিহি করে নেব। দেখুন এভাবে চেপে চেপে আপনারা ছানাটা ছড়িয়ে মিহি করে নেবেন। দেখুন আমার ছানা মিহি হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি নিয়ে এসেছি। দেখুন এরকম একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। আমি এইভাবে করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, যার যেই রকম খুশি সেইভাবে কেটে নেবেন। প্রথমের একটা অংশ উঠাতে ঝামেলা মনে হয়, একটা উঠিয়ে নিলে সবগুলা খুব সুন্দর করে উঠিয়ে নেওয়া যায়। দেখুন আমার সবগুলো ছানার সন্দেশ কিভাবে আমি উঠিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে এবং পারফেক্ট সন্দেশ হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায়।